এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা সকলেই জানি যে শয়তান আমাদের চিরশত্রু, চিরদুশমন, এবং সকলেই এ থেকে মুক্তি পেতে চাই। আসুন, শয়তান থেকে কিভাবে মুক্তি পাবো? শয়তান থেকে মুক্তি পাওয়ার ৬টি উপায় আছে, যেটি হলো ৬টি হাতিয়ার। এই হাতিয়ারগুলি যদি আমরা ব্যবহার করি, শয়তান কখনো আমাদের পাশে আসতে পারবে না। শয়তান থেকে নিরাপদ মুক্ত থাকব। প্রথম হাতিয়ার গ্রহণ করুন, সূরা বাকারা পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানায় না। যেই কবরস্থানে কোনো কোরআন তেলাওয়াত নিষেধ, নামাজ পড়া নিষেধ, এমন করো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। সূরা বাকারা অনেক লম্বা, যদি না পারি আমরা শেষে আমানা রাসূল থেকে পড়ার চেষ্টা করব। দ্বিতীয়, আসুন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মহা হাতিয়ার, যেটি শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। তৃতীয় যেটি হলো, সব কাজে বিসমিল্লাহ বলবেন। যখন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন, শয়তান আপনার সাথে প্রবেশ করবে না। যদি বিসমিল্লাহ না বলেন, শয়তান প্রবেশ করবে। বিসমিল্লাহ বলে না খেলে, শয়তান আপনার সাথে খাওয়া দাওয়া করবে। সব শয়তান আপনার সাথে থাকবে। চতুর্থ হাতিয়ার হলো অজু। যখন শয়ন করবেন তখন অজু অবস্থায় শয়ন করবেন। যদি অজু অবস্থায় শয়ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ অজু অবস্থায় শয়ন করে তখন ফেরেশতা তার সাথে শয়ন করে। যখন সকালে জাগ্রত হয় ঘুম থেকে, তখন ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান, আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি ক্ষমা করো, কারণ সে পবিত্র অবস্থায় অজু অবস্থায় শয়ন করেছে। পঞ্চম যেটা হলো, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির সর্বদা যখন করেন, শয়তান আপনার কাছে কখনো বিরতে পারবে না, কারণ যখন আল্লাহর জিকির করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে হয়ে যান। শেষ যেটা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাকান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যে শয়তান তোমাদেরকে যখন কুমন্ত্রণা দেয় তখন তোমরা আউযু বিল্লাহ পড়বে, তা পড়লে শয়তান তোমাদের কাছে বিরবে না। তাই আসুন, এই হাতিয়ারগুলি গ্রহণ করি এবং শয়তান থেকে নিরাপদে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।